আগামী 5 জুলাই ক্রিকেটের তীর্থভূমি ঐতিহাসিক লর্ডসে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মনে করেন, ওই দ্বৈরথে পাক ব্রিগেডের অগ্নি পরীক্ষা নিতে পারেন টাইগাররা। ম্যাচটি উভয় দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে জিততে চাইবে দুদলই, তাই আগে ভাগে নিজ দলকে সতর্ক করে দিলেন আফ্রিদি। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটে ব্যাপক উন্নতি করেছে, বৈশ্বিক টুর্নামেন্টে দারুণ খেলছে। আসন্ন ম্যাচে পাকিস্তানকে বিপাকে ফেলতে পারে টাইগাররা, দিতে পারে কঠিন সময় উপহার। ARY নিউজ প্রোগ্রাম হার লাম্হা পূর্জোশে এসব কথা বলেন বুম বুম খ্যাত ক্রিকেটার। আগামী 5 জুলাই শক্তিশালী বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি সারফরাজদের জন্য মহা গুরুত্বপূর্ণ। ওই মহারণে জিতলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরো জোরালো হবে তাদের। এর আগে অনুষ্ঠানে সতর্ক করলেন দেশটির কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদির। তার মতে, ওই লড়াইয়ে পাক ব্রিগেডকে ছেড়ে দেবে না টাইগাররা, কারণ খেলাটি তাদের জন্য সমান তাৎপর্যপূর্ণ। নেপথ্যে তীব্র যুক্তি দাঁড় করিয়েছেন কাদির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 49 রানে জয় পাওয়া ম্যাচে 7টি ক্যাচ মিস করেছে পাকিস্তান। যদিও নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারানো ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং করেছেন সারফরাজরা। এ লেগ স্পিন কিংবদন্তি মনে করেন, বাংলাদেশের বিপক্ষে কোনো ভুল করলে পরিণামে ভুগতে হবে পাকিস্তানকে। আসন্ন মহারণের আগে তাই উত্তরসূরিদের শিগগির ফিল্ডিং এর মানে উন্নতি করার তাগিদ দিয়েছেন তিনি। কাদির বলেন, বেঙ্গল টাইগারদের বিপক্ষে সারফরাজদের নিশ্চিতভাবে ভুগতে হবে, যদি না তারা ফিল্ডিং এর মানোন্নয়নে গুরুত্ব দেয়, কারণ বাংলাদেশ কোনো দুর্বল দল নয়, তারা সুযোগ সন্ধানী। গোটা ম্যাচে সুযোগের খোঁজে থাকবেন তারা, সেটি পেলেই কাজে লাগবে, ফলে এর চরম মূল্য দিতে হবে পাকিস্তানকে। তিনি বলেন, প্রোটিয়াদের বিপক্ষে 7টি ক্যাচ ফেলেছে পাকিস্তান, তবুও জয় পেয়েছে, এটা অবিশ্বাস্য। এতে পরিষ্কার লাখো পাকিস্তানির প্রার্থনা আলোর মুখ দেখেছে, তবে বাংলাদেশ ছাড় দেবে না। যদিও পাকিস্তান আবার একই ভুলের পুনরাবৃত্তি করে, তাদের সুযোগ দিলে গুরুতরভাবে ভুগবে তারা। শনিবার লিডসে শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে 3 উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।